আসসালামু আলাইকুম, হাই মাই লাভলি ভিউয়ার্স, আমি জেরিনস ফ্যামিলি কিচেন থেকে জেরিন আহমেদ বলছি। আমি আমেরিকা থেকে বলছি যে আপনাদের সাথে বলেছিলাম যে শেয়ার করব আমার বোনের মেয়ে, ছোট মেয়ে আমাদের সারপ্রাইজ দিয়েছিল, কোথায় নিয়ে গিয়েছিল সেটাই আজকে শেয়ার করছি। আমরা নিজেরও জানি না আমরা কোথায় যাচ্ছি, গেলে বুঝতে পারবো। সারপ্রাইজটা খুবই সুন্দর ও ভালো ছিল। এখানে এই যে দেখতে পারলাম, ওই যে দেখতে পাচ্ছেন আমরা যাচ্ছি, কোথায় নিয়ে যাচ্ছে সেই জানে এখনও বুঝতে পারছে না। ও যে আমাদের জন্য সে দাঁড়িয়ে আছে, দেখ আজ আমরা গাড়ি থেকে নেমে যাব, তারপর গিয়ে আপনাদের সাথে শেয়ার করব সব কিছু। এই যে একটা, এটা হলো আপনার দি গ্রিন লঞ্চ রেস্টুরেন্ট, এটা বাপের রেস্টুরেন্ট। এটা হলো 18 ফ্লোরে আপনার রুম এন্ট্রি সেন্টারের উপরে, আমি গিয়ে জানতে পারলাম। এখানে এসে বুকিং দিয়ে রেখেছিলো আমাদের জন্য, ও আজকে আমাদের যাওয়ার মানে সুবাদে আর কি আমি আমার মেয়েকে জাস্ট আর কি দিচ্ছে সারপ্রাইজ আর কি, সারপ্রাইজ আমাদের এখানে জাস্ট খাওয়াবে। এই রেস্টুরেন্টটি খুবই সুন্দর, আমি তো মুগ্ধ এবং সারপ্রাইজ হয়ে গিয়েছি। এই রেস্টুরেন্টটি পুরোটাই ন্যাচারাল ভাবে সাজানো হয়েছে, এই ডিজাইনগুলো দেখতে আমার খুবই ভালো লেগেছে। এই যে আমরা রেস্টুরেন্টের ভিতর ঢুকে গেলাম, জাস্ট ঢুকে আপনার আমার যে বোনের মেয়ে রাইসা, ওর নাম, ও আগে বুকিং দিয়ে রেখেছিল, তো বুকিং করে আসাটাই বেটার। পুরো রেস্টুরেন্টে প্রচুর জায়গা রয়েছে, তবুও জাস্ট আর কি জায়গা পাওয়াটা সমস্যা হবে না, তবে সন্ধ্যার পর মনে হয় যে বেশি আর কি আপনার একটু সমস্যা হতে পারে, লোকজনটা বেশি হয়। এই যে বিরাট বড় যে টেবিল এখানে আপনার অ্যারেঞ্জ করে রেখেছে ওরা। আমরা সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে গিয়েছিলাম, সুন্দর একটা ভিউ পেয়েছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। নিয়ে এসে তো আমি এত মুগ্ধ হয়েছে, ভিউগুলো এত ভালো লাগছিল যে আপনি আসলে কি বাইরে থেকে বোঝা যাচ্ছিল না যে এই ছাদের উপরে এত সুন্দর একটা রেস্টুরেন্ট আছে, এখানে আসলে বোঝা যায়। এই যে দেখেন কপোত কপোতের জন্য এখানে আবার সুন্দর ছাউনি করে রেখেছে, এখানে বসে আপনারাও খেয়ে নিতে পারবেন, অনেক ভালো লাগছিল ঘুরে ঘুরে সেটাই দেখছিলাম। কাপলদের জন্য যে আলাদা ব্যবস্থা করে রেখেছে, এখানে বসে খাওয়ার মজাই আলাদা। আর রেস্টুরেন্টটি ওভারঅল খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে, আর আমরা ভিতরে বসে খেয়েছি, বাইরে খাইনি। মনে হয় ভিতরে খাওয়াটাই মানে বাইরে সৌন্দর্য উপভোগ করেছি, বাইরে না খেয়ে ভিতরে খাওয়াটাই ভালো মনে হয়েছে। এখন চলুন আপনাদের পুরো রেস্টুরেন্টটা একটু ঘুরে দেখাচ্ছি। এই রেস্টুরেন্টটি একটি বিশেষ বৈশিষ্ট্য হলো, যেদিকে তাকাবেন শুধু সবুজ গাছ দেখতে পাবেন, প্রচুর গাছ দিয়ে চারিদিকটা বিস্তৃত। এই রেস্টুরেন্টটি বিশাল বড়, জাস্ট আপনার জায়গা নিয়ে বড়ভাবে করা হয়েছে, চাইলে এখানে আপনি বড় পার্টিও দিতে পারেন। একদিকে পানির শব্দ আর একদিকে সবুজের সমারোহ, এমন একটা সুন্দর সিচুয়েশন হয়েছিল যে অনেক ভালো লাগছিল, মনে হয় বসে বসে কবিতা লিখি। আর এই যে এই পাশটায় এসেছিল, এসে পুরোটা ঢাকা শহর দেখা যায়, দাঁড়ালে আপনার রেললাইনের পাশে দাঁড়ালে পুরোটাই ঢাকা শহর দেখতে পাবেন। এই যে অনেক ভালো লাগছিল, পুরোটা ভিউ আপনাদের সাথে শেয়ার করছি, অনেক সুন্দর, এত ভালো লাগছিল। সুন্দর একটি জায়গায় আমাদের নিয়ে গিয়েছে রাইসা। রাইসা তোমাকে থ্যাংক ইউ, সুন্দর একটি জায়গা আমাদের উপহার দেওয়ার জন্য। Thank you.
আমরা এখনো খাবার শুরু করিনি, পুরো জায়গাটা ঘুরে ছবি তুলে তারপর খাবার খাবো। খাবার শুরু করলে সবকিছু আপনাদের দেখাবো। বাহ, আমাদের ছবিও তোলা শেষ, আবার দেখাও শেষ। দেখতে তো ইচ্ছা করে সারাক্ষণ বসে বসেই থেকে, মনে পরিবেশটা এত সুন্দর, অনেক ভালো লাগছিল আমার, আমি মুগ্ধ একদম। তাতে আবার খাবার শুরু করলে সব কিছু আপনাদের সাথে আবার বাফেটের খাবারগুলো আপনার শেয়ার করব। এই তো, তবে যে আমরা এখন ঢুকে যাব বাফেটে। বাফেটের একটা সুবিধা হলো আপনার যে যেখানে বসবেন একটু বাফেটের কাছাকাছি বসলে খাবারগুলো নিতে সুবিধা হয়, আর আপনি দূরে বসলে আপনার একটু বারবার এসে খাবারটা নিতে একটু মানে অসুবিধেই হয়। সেজন্য আশেপাশে জায়গার মধ্যে বসলেই ভালো। তাই রাইসা আমাদের জন্য জায়গাটা বেছে রেখেছিল কোথায় আমরা বসবো। এই যে ঢুকে গেলাম, ঢুকে আপনাদের সাথে শেয়ার করছি কী কী খাবার। Thank you.
সবাই খাচ্ছে আমরা খাবার খুবই টেস্ট খুবই মজা এই আজকে খাবার রাইসার সাথে আমরা সুন্দর একটা রেস্টুরেন্ট আমরা খাবারের জাস্ট প্রাইসটা সম্বন্ধে আমার খুব একটা আইডিয়া নেই কারণ আমি তো বিল পে করিনি পে করেছে আমার বোনের মেয়ে সেই বলতে পারবে তবে কিছুটা হয়তো বলতে পারবো যে ভালো পরিমাণেই টাকা লাগবে এখানে খেতে গেলে তবে আপনারা জাস্ট সামর্থ্য অনুযায়ী খেয়ে নিতে পারবেন সেরকম আইটেম আছে তো মাই লাভলি ভিউয়ার্স কেমন লাগলো আজকের ভিডিওটি আমি নিজেও আজকে সারপ্রাইজ হয়ে গিয়েছি আপনাদের কাছে নিশ্চয়ই খুব ভালো লেগেছে সুন্দর একটি জায়গা আপনাদের আজকে শেয়ার করলাম যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক প্লিজ এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ একটু শেয়ার করবেন প্লিজ শেয়ার করলে আমার সাবস্ক্রাইব সংখ্যা বেড়ে যাবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ